লকডাউনে শুরু হলো পূর্ব বর্ধমানের কন্টেইনমেন্ট জোনে পুলিশের টহলদারি। সারা রাজ্যের পাশাপাশি বর্ধমান পৌর এলাকার পাঁচটি কন্টেইনমেন্ট জোনে বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে ফের শুরু হলো লকডাউন। আগামী সাত দিন অবধি কড়া লকডাউন মানতে হবে কন্টেইনমেন্ট জোনের বাসিন্দাদের। লকডাউনের সময় শুরু হতেই এলাকায় পুলিশি টহলদারি শুরু হয়েছে। পাশের ব্যারিকেড দিয়ে পূর্ব বর্ধমান শহরের যে সমস্ত এলাকাগুলো ঘিরে দেওয়া হয়েছে সেই এলাকাগুলো এদিন সন্ধ্যায় পরিদর্শনে যান বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ বিশাল পুলিশ বাহিনী। ওই এলাকায় যে সমস্ত দোকানপাটগুলি খোলা রয়েছে সেগুলি সাত দিন বন্ধ রাখার নির্দেশ দিয়ে আসা হয়। চলো নেক্সট, এখন তো নিয়ে আসার দোকান আর খোলা থাকবে না, আছে দোকান পাঁচ খোলা জায়গা আছে, আজবান শুধু আছে দোকান বন্ধ হবে। আমরা কি বলবো যে আপনি করোনার মধ্যে গিয়ে মরুন গিয়ে আমরা বলতে পারবো পারবেন না, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের তো মনে যেতে হবে এরপরে না খেতে দেবে। আজকে পাঁচটা সরি ভুল বলছি, পাঁচটা থেকে চালু হয়েছে বন্ধ রয়েছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।